টিভি ছিল, যেখান থেকে আমরা মোটামুটি পুরোটাই ধারণা পেয়ে গেলাম শুধুমাত্র সুস্মিতা আনিস সম্পর্কে নয়, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় ফিরোজা বেগমকে নিয়ে তার সব স্মৃতিগুলো। আমি আবারও সুস্মিতা আনিসকে আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি মঞ্চে। আমার মনে হয় আমি এত কিছুর মধ্যে একটা জিনিস নিয়ে আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই, গান নিয়ে তো কথা হবে। উনি একজন সফল ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের অনেক হিসাব নিকাশ করে কিন্তু চলতে হয়, তার মধ্যেও যে তিনি তার এই শিল্প সত্তা, শিল্পী সত্তাকে যে ধরে রেখেছেন, কিভাবে সম্ভব হলো দুটো একসাথে রান করা? আসলে আমার প্রেরণা আমার গুরু, ওনাকে মনে করি, ওনাকে উনি সবসময় বলেছেন যে গান নিয়েই থাকতে, তো গানটা আমি সবসময় আমার মনের ভিতরে সবসময় আছে। ধন্যবাদ, ধন্যবাদ আপু। আসলে অনেক আনন্দের এবং আবেগঘন একটা মুহূর্ত, এর মাঝে আমরা আপুকে একটু টাইম দিই। আমার মনে হয় আমরা মঞ্চে আরো একজনকে ডেকে নিতে পারি এখন, যার পরিচয় আলাদা করে দেবার কিছু নেই, তার নামটাই অনেক যথেষ্ট। তাহসান খানকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। তাহসান ভাইয়া, এই যে এই স্মৃতির ফানুস গান নিয়ে কি কি স্মৃতি এই মুহূর্তে মনে পড়ছে, গানের গল্প শুনি। অনেক স্মৃতি মনে পড়ছে, বাট শুরুতে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই আজকের আমাদের এই আয়োজনে আমাদের সাথে থাকবার জন্য, এবং সবচেয়ে বড় ধন্যবাদটা সুস্মিতা আনিসকে। আপনারা বুঝতেই পারছেন উনি শিল্পের প্রতি মানুষের প্রেম থাকে, এবং আমি মানুষ হিসেবে আরেকজন মানুষকে সম্মান করি এবং ভালোবাসি, এই একটা ব্যাপারেই আমার সবচেয়ে বেশি টান, যে আপনি শিল্পকে কতটা ভালোবাসেন। এবং আপনি বুঝতেই পারছেন যে নজরুল সঙ্গীতের প্রতি এবং ওনার ফুপুর প্রতি ওনার যে প্রেমটা, সেটা শুধু ভিডিওতে না, ওনার স্পিচেও আমরা একদম ফিল করছি। সো আটমোস্ট রেসপেক্ট টু ইউ। আমি যখন একজন মানুষের সাথে আমার পরিচয় হয়, অনেক ধরনের মানুষের সাথে আমার পরিচয় হয়, সেই সুযোগটা আমার হয়, আমার সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে হচ্ছে বিশেষ করে সফল মানুষের বিনয়। এবং আমি আজকে কথাটা বলতে পারি, সুস্মিতা আনিসের সাথে আমার যখন প্রথম পরিচয় হয়, একটা স্টুডিওতেই পরিচয় হয়, অদিতের স্টুডিওতে উনি গান গাইতে এসেছিলেন, তখন পরিচয় হয়, এবং ওনার সাথে পরিচয়টা ওভাবেই ছিল, উনি একজন নজরুল সঙ্গীত শিল্পী। তার অনেকদিন পরে, বেশ কয়েকবার পরিচয় হয়েছে, তারপরে অনেকদিন পরে আমি জানতে পেরেছি বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট পাবলিক লিমিটেড কোম্পানি ACI ফর্মুলেশনস এর MD উনি। এখন একটা বড় পাবলিক লিমিটেড কোম্পানির MD নিজেকে কখনো ওইভাবে আমার সামনে পরিচয় করিয়ে দেননি যে আমি এই মানুষ। উনি সবসময় উনি গানের প্রেমিক, গানের পাগল এবং ফিরোজা বেগমের শিষ্য, এটাই ছিল ওনার সবচেয়ে বড় পরিচয় যতবার আমার সাথে পরিচয় হয়েছে। আমি এই ব্যাপারটা আমাকে খুব টাচ করেছে, কারণ আমি আশেপাশে অনেক মানুষ দেখি, আমাদের যতটুকু অর্জন তার চেয়ে বেশি আমরা বলতে চাই, কিন্তু অনেক মানুষ আছেন যারা আসলে শিল্পকে এত বেশি ভালোবাসেন যে নিজের অর্জনটাকে আসলে মানে প্রতিনিয়ত বহিঃপ্রকাশ করাটা তাদের কাজ না, শিল্পের চর্চাটাই তাদের কাছে মুখ্য। আমি ছোটবেলা থেকে নিজেকে সেরকমই একটা মানুষ ভাবতে চেয়েছি, এবং সেই ধরনের মানুষ যখন আমি আশেপাশে দেখি আমি খুবই ইন্সপায়ার্ড হই। সো সুস্মিতা আনিস, ইট ওয়াজ এ প্লেজার মিটিং ইউ অ্যান্ড ওয়ার্কিং উইথ ইউ ইন দিস প্রজেক্ট। আর যদি স্মৃতির ফানুস নিয়ে কথা বলি, কয়েকজন মানুষকে ধন্যবাদ দিতেই হয়। গানটা সুর করেছে মেনন শুরুতে, তারপরে আমি ওর সাথে কাজে লেগেছি, দুজন মিলেই সুরটা শেষ করেছি, খুবই সুন্দর কম্পোজিশন করেছে ইয়াং একজন কম্পোজার। আমাদের দেশে কিন্তু এমন একটা সময় এসেছে, আমরা কিন্তু সুরকারদের চিনছি না, খেয়াল করেছেন? আপনারা যেহেতু মিডিয়াতেই আছেন, আপনারা নিউজটা দেখেছেন, সাজিদ সরকারের একটা ফেক সাজিদ সরকার হয়ে গিয়েছিল, কারণ আমরা সাজিদ সরকার এত ভালো সুর করছে, ছুঁয়ে দিলে মনের গান থেকেই আমরা তার গান হিট দেখছি, অনেক জায়গায় তার গান পৌঁছে গেছে, কিন্তু তার ছবিটা হয়তো দেখছি না। সো ব্যর্থতা সম্মিলিতভাবে যারা সুর করছে, লিখছে, তাদেরকে চিনতে হবে আমাদের সবাই। সো নতুন যারা সুর করছে তাদেরকে প্ল্যাটফর্ম দিতে হবে এবং তাদেরকে নিয়ে কথা বলতে হবে। সো মেনন, ইউ ডিড এ ব্রিলিয়েন্ট জব, ব্রিলিয়েন্ট জব। সাথে লিখেছে লিমন। লিমন লেখার পরে আমার মনে হয়েছে যে আমি যেহেতু নিজে একটু লিখি, আমি কি লিমনের কাছ থেকে পারমিশন পেতে পারি কিনা, একসাথে আমরা লিখতে পারি কিনা, এবং হি ওয়াজ ভেরি গ্রেশিয়াস টু লেট মি গানটা শেষ করে
দেবার সুযোগটা আমাকে দিয়েছে। সো কোরাসের লাইনগুলো সুন্দরভাবে আমি লিখতে যেভাবে চেয়েছি আমাকে লিখতে দিয়েছে। সো অসংখ্য ধন্যবাদ লিমন, তুমি খুবই ভালো লেখো এবং আশা করছি ভবিষ্যতে আরও ভালো ভালো গান লিখবে। আমি ধন্যবাদ জানাতে চাই ফ্লাইবট স্টুডিওস, নাহিয়ান খুব সুন্দর একটা মিউজিক ভিডিও বানিয়েছে। আমি ভিডিওতে আপনারা দেখবেন ঢাকা শহরে আমরা কিন্তু তুষারপাত ঘটিয়েছি, ভিডিওটা একটু পরেই দেখবেন। হ্যাটস অফ টু দ্যাম, ব্রিলিয়েন্ট প্রজেক্ট। এবং আই ওয়ান্ট টু থ্যাংক দ্য টু সুপার স্টার্স ইরফান সাজ্জাদ এবং তানজিন তিশা, দে ডিড আ ব্রিলিয়েন্ট জব। অনেক কষ্ট করতে হয়েছে, আমাদের আরও একটু গ্র্যান্ড ভিশন ছিল সমুদ্রের মাঝখানে যে শ্যুট করব, কিন্তু সময়ের স্বল্পতার জন্য হয়তো আমরা ওগুলো করতে পারিনি, বাট দে ডিড আ ব্রিলিয়েন্ট জব। ইউ উইল লাভ দেয়ার অ্যাক্টিং, আমরা তো সবাই তাদের বিশাল বড় ফ্যান এবং হোপফুলি এই মিউজিক ভিডিওতেও আমরা তাদের ক্যারিজমা দেখতে পাবো। আমি আই উড অলসো লাইক টু থ্যাংক আসিফ নিয়ন ফ্রম ACI, হি ওয়াজ দ্য মেইন গাই বিহাইন্ড পুটিং দিস অল টুগেদার, এবং কুল এক্সপোজার টিঙ্কু ভাই ফর অ্যারেঞ্জিং দিস বিউটিফুল ইভেন্ট। এবং আপনাদের ধন্যবাদ এতক্ষণ সময় ধরে ওয়েট করা আমাদের জন্য। আসল উদ্দেশ্য একটাই, আমরা একটা গান বাংলাদেশের মানুষকে উপহার দেব। আমি প্রতিটা ইভেন্টে একটা কথা বলতে চাই যে আমরা যে গান করছি, এমন একটা সময় গান করছি সারা পৃথিবী জুড়ে কিন্তু অনেক অনেক গান, আগে একটা সময় ছিল 90s দিকে যখন বড় ছিলাম, একটাই চ্যানেল ছিল, একটাই রেডিও ছিল, বিদেশের গানও খুব একটা পেতাম না। সো অল্প কাজ হতো, ওই একটা কাজ ভালো হলেই সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যেত, কিন্তু এখন কিন্তু সময়টা সেরকম না। 40 এদেশেই চ্যানেল, রেডিও হোক, টিভি হোক, অসংখ্য আর্টিস্ট, অসংখ্য গান, প্রতিনিয়ত গান, নাটক, সিনেমা রিলিজ হচ্ছে। এ কারণে কোটি মানুষের কাছে পৌঁছানোটা কিন্তু একটু কষ্টকর হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের যেটা প্রয়োজন হচ্ছে হয়ে যাচ্ছে, ভালো কাজও করতে হচ্ছে, প্রচারেও একটু ধ্যান দিতে হচ্ছে। যে কারণে আমি সুস্মিতা আপাকে একেবারেই ধন্যবাদ দিতে চাই, কারণ এই প্রচারের কাজটা তিনি সুন্দরভাবে করছেন বলেই কিন্তু আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে। সো আমাদের অনুরোধ থাকবে, গানটা যদি ভালো লাগে, ভিডিও যদি ভালো লাগে, ছড়িয়ে দেবেন কথাটা যে গানটা ভালো হয়েছে, এবং গানটা যেন বেঁচে থাকে এই দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তাহসান ভাইয়া। এখনো আমি জানি সবার এত কিছু শোনার পর বাংলাদেশে তুষারপাত ঘটানো হয়েছে যেই গানে, গানটা দেখার প্রতি নিশ্চয়ই সবার অনেক আগ্রহ যাচ্ছে, কিন্তু আরেকটু আগ্রহ করতে, আরেকটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। কারণ যাদের দুজনকে আমরা মঞ্চে দেখতে পাচ্ছি, সুস্মিতা আনিস এবং তাহসান খান, পিছনেও দেখতে পাচ্ছি, এনারা দুজন তো মিউজিক ভিডিওতে আছেই, সাথে এই মিউজিক ভিডিওটা যারা সম্পূর্ণ করেছেন সে দুজনে অলরেডি আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমি তাদের দুজনকে মঞ্চে ডেকে নিচ্ছি, তানজিন তিশা এবং ইরফান সাজ্জাদ। আমরা একে একে বোধ হয় তানজিন তিশা এবং ইরফান সাজ্জাদের কাছেও শুনে নিতে পারি গানের স্মৃতিগুলো কি মনে পড়ছে। আমি শুরু করব। আচ্ছা, প্রথমেই সুস্মিতা আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই ফর দিস বিউটিফুল ইভেন্ট, বিকজ সাধারণত যেটা হয় যে, আর এটা আমার তার সঙ্গে সেকেন্ড এক্সপেরিয়েন্স, আর তাহসান ভাইয়ের সঙ্গে প্রথম এক্সপেরিয়েন্স। সো ওভারঅল বলবো যে ইট ওয়াজ আ সব কিছু মিলে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আর আমি যেটা চেষ্টা করি যে আমি একটা মিউজিক ভিডিও বলবো না, আমি একটা মিউজিক্যাল ফিল্ম বলবো, ছোট্ট একটা ফিল্ম যেটা আসলে আমাদের ডিরেক্টর নাহিয়ান ভাইয়া মেক করেছে। সো সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করি একটু ডিফারেন্ট কিছু করার। তো সব কিছু মিলে যখন আমি শুনেছি আমার মনে হয়েছে না, আই শুড ডু ইট। সো আই হোপ যখন আপনারা দেখবেন পর্দায় তখন আপনারাই বুঝবেন যে আসলে এটা কেন আমাদের সবার কাছে এতটা স্পেশাল বা ডিফারেন্ট। সো থ্যাংক ইউ পুরো টিমকে আসলে ধন্যবাদ, যে বিকজ একটা ভালো কাজ পুরো টিম ছাড়া হয় না। সো ধন্যবাদ জানাতে চাই সুস্মিতা আপুকে, তাহসান ভাইয়াকে, আমাদের নাহিয়ান ভাইকে যে আসলে ডিরেকশন দিয়েছে, আমার কো আর্টিস্ট। সো থ্যাংকস টু দ্য হোল টিম, থ্যাংক ইউ। এবার ইরফান সাজ্জাদের স্মৃতি শুনে নি স্মৃতির ফানুস থেকে, আর আপনি একটু দয়া করে বলবেন যে ঢাকা শহরে তুষারপাতে থেকে কেমন লাগলো। আমি এটা টোটাল শুটটা শেষ করার পর আমি নাহিয়ান ভাইকে বলছিলাম যে ভাই, আমার আমার এই শ্যুটিংটা মনে থাকবে, আমার এই গানটা মনে থাকবে, এই কাজটা মনে থাকবে, বিকজ ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অনেক অনেক কাজ হচ্ছে, প্রায় এখন তো ঈদের চেয়েও অনেক ক্ষেত্রে বেশি কাজ হয়, বাট অ্যাকচুয়াল ভ্যালেন্টাইন্সকে রিলেট করে আমরা কটা কাজ করছি। আমার মনে হয় যে দিস দ্য পারফেক্ট এক্সাম্পল, মানে একদম গানের লেখার সাথে এবং এত সুন্দর একটা গান, অনেস্টলি বলি শুরুতে যখন গানটা শুনলাম, মানে আমাকে যখন পাঠালো আমি খুব ক্যাজুয়ালি শুনলাম, শোনার পরে আমি যখন থেকে কনসেন্ট্রেটলি শোনা শুরু করলাম,
শুরুতে আমার প্লেলিস্টে গানটা ছিল না, কিন্তু এখন এখন প্রতিদিন প্লেলিস্টে আমার গানটা আছে এবং গানটা আমি বাজাই, এবং সাথে সাথে টোটাল মিউজিক কাজ আমরা যেভাবে করেছিলাম, গল্পটা, তারপরে আপনাদের শুটিং, আমাদের শুটিং, সব কিছু মিলে সব কিছু ভিজুয়ালাইজ হতে থাকে এবং এটা ট্রুলি আমার কাছে একটা মেমোরি ল্যান্ড হয়ে গেল, কারণ গল্পটা এত সুন্দর পোর্ট্রে করা হয়েছে। সো আমার মনে হয় যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যত কাজ হচ্ছে তার মধ্যে মেবি ইট উইল বি দ্য বেস্ট, কারণ এত অ্যারেঞ্জমেন্ট এবং এত কনসেন্ট্রেশন এত সুন্দরভাবে, আই ডোন্ট নো কোনো নাটকও ইনফ্যাক্ট হয়েছে কি না, বাট আমি লাকি যে এই গানটার একজন একটা পার্ট হতে পেরে, অ্যান্ড থ্যাংকস টু সুস্মিতা, আনিসা, প্রান্ত, আসান ভাই। আর একটা ছোট্ট একটা কথা বলি, আমার কাছে একটা টি শার্ট আছে যেখানে হচ্ছে ব্ল্যাক ব্যান্ডের সবার অটোগ্রাফ নেওয়া, তাসান ভাইয়ের অটোগ্রাফটা ওখানে আছে। হ্যাঁ, সো ফ্রম দ্যাট টাইম আমি খুব চেয়েছিলাম, যখন আমি ছোট ছিলাম 2005 কথা বলছি ভাইয়া, যখন চিটংয়ে আপনারা কনসার্ট করতে যেতেন, সো তখন থেকে আমার খুব ইচ্ছা ছিল তাসান ভাইয়ের একটা গানে আমি মডেল হব এবং খুব ভালো একটা গানে। টুডে আই মেড ইট, অ্যান্ড থ্যাংকস টু ফ্লাইবোর্ড অ্যান্ড সুস্মিতা আপু আমাকে সিলেক্ট করার জন্য, অ্যান্ড থ্যাংকস টু তানজিন, তিশা, আমরা খুব মনোযোগ দিয়ে কাজটা করেছি, আই হোপ আপনাদের সবাই ভালো লাগবে, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ইরফান সাজ্জাদ আপনাকেও। আমি একটু আমার, যদিও এখানে কাজ করা হয়নি সরাসরি, বাট আমার ছোট্ট একটা মেমোরি বলতে চাই, তাহসান ভাইয়া স্ন্যাপে আমি দেখছিলাম যে তুষারপাত হচ্ছে, তার মধ্যে দিয়ে তাহসান ভাইয়া হেঁটে যাচ্ছে একটা ভিডিও, তারপর হ্যাঁ ভাইয়া তো মাঝে মধ্যে দেশের বাইরে যায়, ওরকম কোথায় দেশের বাইরে কোনো একটা শুটিং হচ্ছে। এবং আমি গতকাল রাতে প্রথম যখন একটা ট্রেলার দেখলাম গানের, তখন আই ওয়াজ লাইক ও মাই গড, এটা বাংলাদেশে, আমি তো এই স্ন্যাপটা দেখেছি। তার মানে এটা বলার রিজন হচ্ছে যাতে আপনাদের মধ্যে একটু আগ্রহটা বাড়ে, কারণ আমি কিন্তু ওই স্ন্যাপটা দেখেছি অনেক আগে যখন আমি বিদেশে মনে করেছিলাম, আর গতকাল রাতে জানতে পারলাম যেটা নাকি বাংলাদেশেই হয়েছে। এবং আমি যেটার অপেক্ষা করছিলাম সেটি চলে এসেছে, একটু আপনি এখানে দাঁড়াবেন প্লিজ আমার পাশে। সেই বিশেষ মুহূর্তের অপেক্ষা যেটা আমরা করছিলাম এবং সবার আগ্রহে সেই ভালোবাসার ফানুস কিন্তু এখন উড়বে। একটু পরেই আমরা এই ইভেন্টের সবাই একসাথে মিউজিক ভিডিওটা দেখতে পারবো, কিন্তু তার আগে আমি আরও একবার বলে নিতে চাই, যারা ফেসবুক লাইভে আমাদেরকে দেখছেন তারা এখনই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ ইউটিউব চ্যানেলে, কিন্তু একমাত্র এই ইউটিউব চ্যানেলেই গানটি দেখা যাবে এবং সেটি অ্যাড্রেস হচ্ছে youtube.com/সুস্মিতা আনিস। আমি এবার এই বক্সটি তুলে দিতে চাই এখানে মঞ্চে উপস্থিত সকলের হাতে। আজকের এই দিনটাকে আরও স্মৃতিময় করে রাখতে স্টেজে আসার জন্য অনুরোধ করছি এই সুন্দর মিউজিক ভিডিও ডিরেক্টর নাহিয়ান আহমেদ, যার এত এত প্রশংসা আমরা এতক্ষণ সবাই শুনলাম, ডিপিও সুমন সরকার, এবং সেই সাথে গানটির গীতিকার মেহেদি হাসান লিমন ও মিউজিক ডিরেক্টর মেনন খান। সবাইকে মঞ্চে আসার অনুরোধ করছি। আমার মনে হয় এবার কিন্তু আমরা সবাই মিউজিক ভিডিওটা দেখে নিতেই পারি এবং পুরো স্ক্রিনে আমরা দেখে নিব। আর আমি সবাইকে অনুরোধ করব যার যার আসনে যেয়ে বসার জন্য, যাতে আপনারাও একটু উপভোগ করতে পারেন। এবং সেই সাথে আরও একবার বলে নিতে চাই, যারা যারা ফেসবুক লাইভে আমাদেরকে দেখছেন আপনারা অবশ্যই অবশ্যই youtube.com/সুস্মিতা আনিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নাহলে কিন্তু আপনারা এই সুন্দর মিউজিক ভিডিওটি দেখতে পারবেন না। আর এবার আমি একটু অনুরোধ করব স্টেজটাকে ক্লিয়ার করে ফেলার, যাতে করে আমরা সবাই উপভোগ করতে পারি।